ঈদ মোবারক। বাংলাদেশি ঈদের জামাতে যেতে চাচ্ছি আজকে। কাশি ভাই হাটে গেলাম, তার আনন্দ আলাদা। আমরা হচ্ছি নেইবার, একই এলাকায় এবং কলিগ। রোজাদিদের থেকে কোরবানি ঈদটা একটু স্লো হয়। বাংলাদেশে লাস্ট ঈদ 1989। তো উচিত যে আমাদের কমিউনিটির জন্য আমরা কে কি করতে পারি, কতটুকু এগিয়ে আসতে পারি। আমার কাছে ঈদ মানে আনন্দ। আর ভ্যাঙ্কুভারে অনেক কিছু দেখতে পাচ্ছি আপনাদের ব্লগ দেখে। ভ্যাঙ্কুভারে এটা দ্বিতীয় বা কোরবানির ঈদ। সবাসে আমরা সবাই একত্রিত হয়েছি, ঈদ উদযাপন করছি আমার বাসায়। আলহামদুলিল্লাহ ঈদ অনেক সুন্দর গেল। এই সারাদিন বেড়াইলাম, ঈদটা উইকেন্ড হওয়াতে সবাই খুব রিল্যাক্স ছিল। রাস্তাঘাটে অনেক গরু থাকে, গন্ধ থাকে, রক্ত থাকে, এখানে সেটা নাই। আমি বলতেছি শিমুল তুই কই, আমার তো গলা শুকাই যাচ্ছে। ভালো লাগছে যে ঈদের দিনে সবার সাথে দেখা হচ্ছে, এনজয় করলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটলো। এই জায়গায় অনেক ভালো লাগছে, এখানে অনেক লোকজন ছিল। বাংলাদেশের লাইফটা খুব সিম্পল ছিল, আমরা যখন ছোটবেলায় ছিলাম সবার বাসা বাসায় দাওয়াত ছিল, বাট আমি সব অ্যাটেন্ড করতে পারি নাই। শিমুল মিথুনের সাথে দেখা না করলে তো ঈদটা কমপ্লিট হয় না। অ্যান্ড বি হেল্পফুল টু আদার্স ঈদ মোবারক। সে ইউটিউবে তোমাদের ভিডিও দেখবে আর বলবে ও মাই গড মাই মিথুন বসা শিমুল। আমরা কোরবানিটা বাংলাদেশে দিচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স, বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। গুড মর্নিং সবাইকে, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ঈদুল আজহার দিন সকালবেলা। কানাডাতে লাকিলি এবার ঈদ রোববার পড়েছে, সানডে। আমি উঠে গেছি ঘুম থেকে সকাল 7:30 বাজে। আমরা আসলে এক বাংলাদেশি ঈদের জামাতে যেতে চাচ্ছি আজকে ভ্যাঙ্কুভার সিটিতে। তো আমরা লেট হয়ে গেছি, আমি অলরেডি, কারণ গতকালকে চার রাতে অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম। কানাডায় কোরবানির ঈদটা একটু ডিফারেন্ট হয়। রোজার ঈদে যেরকম আমরা করি, কোরবানির ঈদটাও সেরকমই হয় মোটামুটি, কারণ কোরবানি আমাদেরকে দিতে হয় ফার্মে গিয়ে, যারা কোরবানি দেন। মাংসটা সাথে সাথে আসে না, মাংসটা আসে হয়তো বিকেল বেলা অথবা পরের দিন অনেক অনেক ক্ষেত্রে। কোরবানির ডিটেইলস প্রসেস নিয়ে আমাদের কোনো ব্লগ নাই, বাট আমরা ব্লগ করার চিন্তা ভাবনা করছি, কোনো এক সময় হয়তো আমরা করব সেটা নিয়ে। বাট আজকে কিন্তু আমাদের ঈদ আনন্দ শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আমি আর শিমুল রেডি হয়ে এখন বাংলাদেশ ঈদ জামাতে যাব। আজকে সারাটা দিন আপনাদের নিয়ে ঘুরবো, যেভাবে আমরা সবসময় ঘুরি। আপনারা ঈদের একটা ভাইব পান আমাদের ব্লগ থেকে, অনেকেই অনেক সময় আমাদেরকে বলেন, এবং যারা প্রবাসে বা পরবাসে থাকেন, যারা অন্য দেশে থাকেন, যারা অন্য দেশটাকেই নিজের দেশ করে নিয়েছেন, যেমন কানাডাকে এখন আমরা নিজের দেশ বলি, এটা আমাদের সেকেন্ড দেশ, প্রথম দেশ তো বাংলাদেশ অবশ্যই, সেকেন্ড দেশ হচ্ছে কানাডা। তারা ঈদের ভাইবটা আমরা কিভাবে উদযাপন করি, পালন করি, সেই জিনিসটি আমাদের ব্লগ থেকে আপনারা দেখতে পারেন, জানতে পারেন। যারা কানাডাতে আসার চিন্তা করছেন বা কানাডাতে ইমিগ্রেশনের চিন্তা করছেন, তারা এই ব্লগ থেকে অনেক আইডিয়া পেয়ে যান, আমাদেরকে জানিয়েছেন, আমরা এই জন্য আমাদের ব্লগ কন্টিনিউ করছি। আজকে অনেকগুলো ইনভাইটেশন আছে, আমি আর শিমুল অ্যাটেন্ড করবো, সবার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিব ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, আবারও একটা ঝাঁকানাকা ঈদ ব্লগ হতে যাচ্ছে। ঈদ মোবারক, 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 ঈদ ম
নির্বাচনী হাওয়া বলছে ঈদ মোবারক, 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 দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিরা বাংলাদেশিদের ঈদে যে ফুড নিয়ে আসে বিভিন্ন, এই ঈদের জামাতেও কিন্তু ফুড নিয়ে আসছে, বাংলাদেশিদের যে আতিথেয়তা সেই আতিথেয়তা আমরা ঈদের জামাতেও দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ইউনিকনেস, বাংলাদেশিদের ঈদ জামাতের ইউনিকনেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যে যে প্রান্ত থেকে ঈদ পালন করছেন সুস্থ আছেন, সুস্থভাবে পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে ঈদ পালন করছেন এটাই আশা করি আমরা। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথুন আপনাদেরকে বলে ফেলেছে, অলরেডি সকালবেলা আমরা নামাজের জন্য বের হয়েছিলাম, সকালবেলা ক্যামেরার সামনে আমি আসতে পারিনি কারণ খুব রাশ ছিল। আর আজকে ঈদের সকালটা আমাদের একটু বৃষ্টি বৃষ্টি ছিল, যদিও গ্র্যাজুয়ালি ওয়েদার ডেভেলপ করবে, দুপুর থেকে সান দেখতে পারবো আমরা ইনশাল্লাহ। আর আজকে ঈদের সকালটা নামাজের পরে আমাদের কাটবে হচ্ছে আমাদের প্রিয় ডায়না পৈনাম ভাইয়ের বাসায়। আমরা চলে এসেছি আমরা ভাইয়াদের বাসার নিচে, আর আজকে সারাদিন যেসব বাসায় আমরা যাব সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব, পুরোটাই আমরা চেষ্টা করব ক্যামেরায় ধারণ করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কারণ হচ্ছে ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে হচ্ছে আমরা খুশি, সবার সাথে শেয়ার করতে চাই। তো এই জিনিসটাই আমরা চাবো আজকে, আপনাদের সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুরো ব্লগটা আপনারা আমাদের সাথেই থাকবেন। এক্স্যাক্টলি, সো কানাডার কোরবানির ঈদ কিন্তু একটু ডিফারেন্ট হয়, একদম বাংলাদেশের মতো হয় না, আপনারা বুঝতে পারছেন। সেই রোজারিদের মতোই আমরা ঘুরে ফিরে বেড়াই, যদিও কোরবানি হয় ফার্মে, মাংস আসে হয়তো বিকেলে বা সন্ধ্যার সময় যেটা আমি বলেছি, অথবা আগামীকালকে অনেকের মাংস আসবে। তো সেটা যাই হোক, এখন আমরা চলে এসেছি জায়না পুয়েনাম ভাই এবং আফফানদের সাথে দেখা করতে। আমাদের ঈদের দিনটা শুরু হবে আজকে একটা খুব ভালো স্পিরিট নিয়ে, লেটস গো, ওনাদের বাসার উপরে চলে যাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এইবার আফান আসো আসো আসো, ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। আপু সাথে এখন ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক মিথুন। ওকে, সো দর্শক আমরা ডানাপুদের বাসায় চলে আসছি, আপনারা দেখলেন আমরা ঈদ মোবারক করলাম, আমাদের আঙ্কেলকে পেয়ে গেছি আজকে। আঙ্কেলের সাথে আমরা আজকে জানতে চাবো, যেহেতু আঙ্কেল এটা ফার্স্ট ঈদ আমাদের এখানে কানাডাতে, ফার্স্ট ঈদ। সো আঙ্কেল আপনি আমাকে বলেন তো একটা ডিফারেন্স বলেন যেটা আপনার চোখে পড়ছে ইন বিটুইন বাংলাদেশ ঈদ অ্যান্ড কানাডার ঈদ, কোরবানির ঈদ, কি ডিফারেন্সটা আপনার চোখে পড়লো? বাংলাদেশে তো কোরবানির দিন আমরা নামাজ পড়ার পরে সাথে সাথে কোরবানি করি আর কি, হ্যাঁ, গরু খাসি যে যে যেটা পারে সেটাই করা হয়। আর এখানে তো দেখা যায় যে সেরকম নাই, সে করে না, ফার্মে করে বা বিকালে করবে বা সন্ধ্যায় করবে বা কালকে বুঝতে পাওয়া যাবে। আর ওই যে সৌদির মতো আর কি, আমি তো হজ করছি, কোরবানিতেও তারা দুমা নিয়ে যাও, ওখানে স্পটে যাওয়া যায় না, তো পরে সন্ধ্যার সময় কোরবানির মাংস পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের সুবিধাটা হলো আমি সামনে দেখতে পাচ্ছি কি কিনলাম, গরু বা খাসি বা ছাগল যেটি হাটে গেলাম, তার আনন্দ আলাদা। তারপরে আনার পরে গরুটাকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে লোকজন ধুয়ে ধরো ইচ্ছা করে নিজেই আল্লাহ আকবার করে যাবো করলাম, তারপরে লোকজন সব মিলে মাংস কেটে টেটে করা হলো, তারপরে বিতরণ করা হলো, তারপরে রান্না বান্না করা হলো, সব বসে একসাথে খেলাম আর কি, একটা আনন্দ আলাদা। জি, এখন একটু আমাকে বলেন আঙ্কেল যে কানাডায় এখন তো আপনি শুরু করলেন আসলে মাত্র, আজকে ঈদের দিনটা শুরু হলো, তারপরে আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে? না, এটা যে তোমরা যেমন আসছো এটা একটা মমত্ববোধ, এটা যে এটা বাংলাদেশ কমিউনিটি, তোমরা বিভিন্ন এলাকা থেকে আসছো বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে যখন থাকো ইস এ জাস্ট লাইক এ, হ্যাঁ, ইস এ ফ্যামিলি, ইউ আর মেম্বার্স অফ এ বিগ ফ্যামিলি, ইউ আর জাস্ট হ্যাভিং কমিউনিকেশন উইথ ইচ আদার, যে কোনো প্রবলেম হলে নিজেরই সলিউশন কীভাবে করা যায় সেটা ইয়ে করো, সবাই মিলেমিশে থাকো, এটা খুব ভালো, এটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। আর তারপর স্পেশালি তোমার যে নেটওয়ার্ক, যেমন তুমি ইউ আর টু বিজি যে আমাকে ভ্যানকুভার এই এলাকায় আবার আসতে হবে, দুই তিনবার আসতে হবে, এটা এসে
সোশ্যাল অ্যাপ্লিকেশনে, নাথিং ইন সোশ্যাল ইন্টারাকশন, সোশ্যাল অ্যাপ্লিকেশনে থাকতে হয়। আর কার্টেসি কস্ট নাথিং, কিন্তু কার্টেসি মেনটেন করতে গেলে স্যার এক্সপেন্ডিচার্স আর ইনভলভ। সাপোজ এখান থেকে ওখানে যাওয়া, তোমার ট্রান্সপোর্ট নিয়ে থাকলে ইউ হ্যাভ টু বার্ন ইয়ার ফুয়েল, আদারওয়াইজ ইউ হ্যাভ টু হায়ার উবার, ট্রান্সপোর্টেশন প্রবলেম, প্লাস টাইম ফ্যাক্টর, ইউ হ্যাভ টু মেনটেন সাম টাইম, ইউ ওয়ন্ট গেট মোর দেন 24 আওয়ার্স, সে 24 আওয়ার্স, 8 hours sleeping, 7 hours sleeping, then 7 hours working, 7 hours for the family, 7 hours for social work. The other obligations are there. It's a busy day. It's a busy day. All the festival days are busy day. দুইজন প্রেসিডেন্ট পদপ্রার্থী যারা দাঁড়িয়েছেন ইলেকশনে, তাদের সাথে একসাথে আমি ডেকে এনে দুজনের সাথে ছবি তুলেছি। ছবিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে ইলেকশনে যখন দাঁড়ায় দুইটা পার্টি লিডারদের মধ্যে কমিউনিকেশন অনেক সময় ডিরেক্টলি হয় না। মিথুন শিমুল স্টোরি চেষ্টা করে যাচ্ছে কমিউনিকেশনটা ঘটানোর জন্য। একসাথে দুজন লিডারকে নিয়ে আজকে ঈদের দিনটা শুরু করলাম। আরেকটা বড় বিষয় হচ্ছে ডানাপুর বাসা, এনাম ভাইয়ের বাসা থেকে আমরা শুরু করলাম ঈদের দিনটা। ঈদের দিন সকাল আপুর বাসার খাবার দিয়ে আমাদের স্টার্ট হবে। এখন বলে রাখি যে রান্নাগুলো দেখতে পাচ্ছেন আপু করছে আমার রেসিপি। আল্লাহ, মানে আজকেও আন্টি রান্না করছে কিন্তু বইলো না। আন্টিটা রেসিপি আমি দেই নাই, কিন্তু আন্টি রান্না করতে পারে, নিজে থেকেই রান্না করে। আপুরা ব্যাংকুবারে যারা রান্না করে সবাই আমার রেসিপি। মা, এই যে খাসি কোরমা, এটা আন্টি স্পেশালিস্ট। থ্যাংক ইউ, তোমরা সকাল সকাল চলে আসছো নামাজ পড়ে, আমাদের ঈদ শুরু হয়ে গেল। আর এবারে ঈদটা আমাদের জন্য বেশি আনন্দের, কারণ বাংলাদেশ থেকে আমার বাবা মা আসছে, আর তোমরা সেই জন্যই আজকে সকালে নামাজ পড়েই নিজে থেকে চলে আসছো, এবং আমিও খুব খুশি হচ্ছি যে তোমরা আসছো। তো আজকে আমি তোমাদের জন্য রান্না করেছি সাদা পোলাও, জাফরান দিয়ে, সেমাই, জর্দা, কাস্টার্ড, আর হচ্ছে জর্দা সেমাই, ঝুরা সেমাই যেটা বলে, শুকনা সেমাই যেটা, গরুর বিরিয়ানি, ছোট ছোট আলু দিয়ে, আর এটা হচ্ছে খাসির কোরমা, যেটা তোমার মোস্ট ফেভারিট, এতদিন ওয়েট করছিলাম। আম্মা বাংলাদেশ থেকে চলে আসার সাথে আমি বলে দিয়েছি যে মিথুন খেতে চেয়েছে শিমুলের পছন্দ, বাট এটা কিন্তু তোমার রেসিপিতে না, কোরমাটা ছাড়া, কোরমা ছাড়া এভরিথিং তোমার রেসিপি, ঠিক আছে? আর শিমুল হচ্ছে চিকেন পছন্দ করে, মুরগির রোস্ট সেটা হচ্ছে আম্মা রান্না করেছে, পুডিংটা আম্মা, পুডিংটা দর্শক, আমরা এখন এসে গেছি হচ্ছে শরীফ ভাই, শরীফ ভানু ভাই, আমরা ভানু ভাই নামে ডাকি ওনাকে, উনি পেয়ে গেছিলেন আমাদের সাথে। ভানু ভাইকে হয়তো আপনারা ইউটিউবের পর্দায় অনেকে দেখেছেন, সেই ভানু ভাই। জি জি, আমার অন্য, আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে শরীফ তাহারা নামে, এটা আমি আসলে ইমিগ্রেশন রিলেটেড কিছু ভিডিও শেয়ার করি, আমি ইমিগ্রেশন কনসালট্যান্ট না, কিন্তু আমি কিছু ইনফরমেশন শেয়ার করি যাতে মানুষ বিপদে না পড়ে। থ্যাংক ইউ। আর ভাই তো ভাইয়ের সঙ্গে দাঁড়ায় কথা বলতেছি, এটা আমার সৌভাগ্য। না না, কি বল, আমরা হচ্ছি নেইবার, একই এলাকায়, আমরা কলিগ, এবং কলিগ, কলিগ আমরা, সবই একসাথে, আমরা এলাকায় একসাথে। তো ওনার বাসায় আজকে আসছি, আমরা উইনিপেক, উইনিপেক, উইনিপেক থেকে আসছি আর কি সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো দুপুরে বাসায় এসে একটা ঘুম দেওয়ার চেষ্টা করছি, হালকা একটু পাওয়ার ন্যাপ নিছি আমরা আসলে দুজন মিলে। পাওয়ার ন্যাপ নেওয়ার পর এখন শরীরটা একটু জাঙ্গা লাগছে। আগে আমি শিমুলকে বলছিলাম যে আগে আমরা একই দিনে 10টা থেকে 12টা ইনভাইটেশন কভার করতাম, কারণ যারা আমাদেরকে দাওয়াত দেয় তারা আসলে এক্সপেক্ট করে, আমি সবসময় কথাটা বলি, তারা আমাদের এক্সপেক্ট করে যে আমরা তাদের সাথে দেখা করি। ঈদের দিন খাওয়াটা মুখ্য না, সবার সাথে দেখা করাটা, কৌশল বিনিময় করাটা মুখ্য, যারা আমাদেরকে স্মরণ করে দাওয়াত দেয়। তারপরও এইবারের ঈদেও আমাদেরকে দুটো দাওয়াত ক্যান্সেল করতে হলো, কারণ আমরা আসলে গ্রেটার ব্যাঙ্কুবারের অবস্থা আপনারা জানেন, এখানে প্রচুর মানুষ থাকে বিভিন্ন শহরে, 21টা মিউনিসিপ্যালিটি আমি সবসময় বলি, এবং যার কারণে কুলানো সম্ভব হয় না, যাওয়া সম্ভব হয় না। যাই হোক, আমরা আবার পথে নেমে গেছি পাওয়ার ন্যাপের পরে, এখন আমরা বৈকালিক বা সান্ধ্যকালীন যে দাওয়াতগুলো আমাদের আছে সেইগুলোতেই আমরা যাব একটা একটা করে। এখন প্রথমেই আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের ব্যাঙ্কুবারের মুরব্বী, আমাদের মামা, আমাদের সাজু মামা, তাকে আপনারা অনেক ব্লগে দেখেছেন, মামি এবং মামার বাসায় আমরা এখন যাচ্ছি। চলুন, চলে যাই পথে। ঈদ মোবারক, ঈদ মোবারক।
বিশিষ্ট বিশিষ্ট নেতা হতে যাচ্ছে আমাদের রুমি জিবিবিসি। হ্যাঁ, কি অবস্থা ভাই, ভালো আছেন না? চলো আমার মামার বাসায় ঢুকে যাই। আমি এখনই তুরচরে বলতেছি যে এই যে ইয়ে মিঠুরি যে আসার কথা, ও কি আরাকখানে দাওয়াতে চলে গেছে? না, আরাকখান আপনার বাসায় আসবো না, এটা হয়? আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি দাওয়াত দিচ্ছেন, আসবো না। মামি আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, গুড। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। গুড ভাই, কেমন আছেন? ভালো আছেন না? কার কার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাকে দাঁড় করাই দিতে তাই না? আমি দাঁড়াইতে চাই না। আমি ভাই চাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ভালো আছেন না? দর্শক, আমরা আপনাকে যেটা বলছিলাম আপনাদেরকে, যে আমরা মামা এবং মামির বাসায় আজকে আসবো। মামা আমাদেরকে ইনভাইট করেছে, ঈদের দিন আমরা ওনার ইনভাইটেশন ফেলতে পারি না, চলে আসছি। এই যে আমাদের সাজু মামা এবং মামি দুজনেই রয়েছেন, ওনারা অনেকদিন ধরে ভ্যাঙ্কুভারে থাকেন, ভ্যাঙ্কুভারের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। এখন আমি একটু মামার কাছে জানতে চাই, মামা আপনি তো অনেকদিন ধরে ভ্যাঙ্কুভারে আছেন, এই ভ্যাঙ্কুভারের ঈদ যে করছেন আপনি কোরবানির ঈদে, কি ধরনের ডিফারেন্স আপনার মনে হয়? বাংলাদেশে তো অনেক আগে ঈদ করছেন। সত্যি কথা, যেটা রোজার ঈদের থেকে কোরবানির ঈদটা একটু স্লো হয়, তবে এবার আমরা খুবই লাকি যে সানডেতে আমাদের ঈদ হচ্ছে। এইটা যার জন্যে এবার আমরা প্রচুর একসঙ্গে সব বাঙালিরা একসঙ্গে হতে পারছি, কাজ ছিল না সবার, মসজিদে তো একদম জায়গাই হচ্ছিল না, আমাদের দুইবার জামাত করতে হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা একটা বাঙালি ছোট একটা মসজিদের বা নামাজের ব্যবস্থা করি প্রত্যেক বছর, তো মোটা রোজার ঈদটাতে আমরা আগে থেকে জানতে পারি, সেই হিসাবে আমরা ছুটিও নিয়েই সবাই আমরা ওইভাবে এনজয় করি। এবং আমি বলতে গেলে ভ্যানকুভার শহরের ঠিক মাঝামাঝি জায়গায় থাকি, বার্ডমিট থাকি, আর আমার আশেপাশে অনেক, এদিকে SFU ইউনিভার্সিটি, আর এক পাশে আমার পশ্চিমে UBC ইউনিভার্সিটি, তো আমাদের প্রচুর বাঙালি ছেলে মেয়ে এখন এখানে পড়তে আসে। তা আমি চেষ্টা করি, চেষ্টা মানে কি, আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই বলি যাচ্ছে ঈদের দিন ওরা আসুক, আমাদের সঙ্গে বাবা মা নাই, আমাদের সঙ্গে একটু এনজয় করুক। তো এবং সেই সময়তে আমি আরও দুই চারজনকে ডাকি, তা এবং আল্লাহ দিলে সবাই আসে, আমাকে খুব ভালোবাসে আমার মনে হয়, তো আমরা ভালো লাগে। এই যেমন আজকে আপনারা আসছেন, আমাদের খুব ভালো লাগে এইটা। হ্যাঁ, আর সবাই এই শহরে সবাই খুবই ফ্রেন্ডলি, এবং আমরা সবাই সবাইকে কোলাকুলি পর্যন্ত করতে হয়, করি, হ্যাঁ, মিলেমিশে থাকে। এটা খুব হাই ভোল্টেজ একটা ঈদ এবার, কারণ হইতেছে ইলেকশন সামনে। হ্যাঁ, এবার একটু অন্যরকম, যে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন, মিঠুন, অবশ্য মিঠুন শিমুল চ্যানেল আমরা এটাতে সবসময় থাকি, এবং ওরা আমাদেরকে খুব প্রমোট করতে চেষ্টা করে অবশ্যই। তারপরে এইবার একটা ইলেকশন হবে নেক্সট উইকে, তো এক্স্যাক্টলি নেক্সট সানডে, যার জন্যেই সবাই একটু আলোচনা হচ্ছে, এটা একটু এই বিষয়টা নিয়ে ভোটে আবার দুইটা প্যানেল হয়ে গেছে, দুইজনই আপনার কাছের মানুষ, এবং দুইজনের মধ্যে সত্যি কথা বলতে গিয়ে একজন আমার ছোট বোনের হাজবেন্ড, আর একজন আমার ছোট ভাইয়ের মতো, তো আমি আমি যার জন্য সবাই আমার কাছে একখানে বসে বলে ভাইয়া কি করব, কোথা দিয়ে কি করা যায়, এই সব আলোচনা হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা, কিন্তু আমরা সবাই মিলেমিশে আছি, এটাই হোক, হ্যাঁ, যারাই আসুক মিলেমিশে থাকবো, এটাই আমাদের আশা, এবং আমরা চেষ্টা করতেছি বড় হিসাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ মামা। আমরা একটু মামির কাছে শুনি, মামি কেমন লাগে কোরবানির ঈদ এখানে? আপনি বাংলাদেশে ঈদ কবে করছেন আমি জানি না, বাট ডিফারেন্সটা কি? বাংলাদেশে লাস্ট ঈদ 1989। যেহেতু আমি চাকরি করতাম, আমার পক্ষে ছুটি নিয়ে যে ঈদ করার সম্ভব হতো না, কিন্তু চেষ্টা করি এইখানে দেশের মতো করে করতে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে আসতে পারে সবাই মিলে। তো গত দুই বছর যাবত আমরা দুইজনে একটা প্ল্যান করছি যে এখানে যারা ফ্যামিলি আছে, তারা তো ফ্যামিলি, ভাই মানে হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবাই, তারা তো মোরাললেস এনজয় করে ঈদ, কিন্তু যে ছেলেমেয়েরা বাবা মাকে বাংলাদেশে রেখে এসে একলা একলা ঈদ করে, ফর সাম রিজন আই ফেল্ট ফর দ্যাম। তো গত রোজার, এই বছর না, 23-এর রোজার ঈদে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শোনো, এবার আমি কিন্তু একটা প্ল্যান করলাম, তো বলে কি
কি। আমি বললাম যে এবার আমি ঈদের দিন আত্মীয় যারা আসবে, বন্ধু বান্ধব যারা সবসময় আসে এরা তো আসবেই, কিন্তু গেস্ট যদি বলতে হয় আমি ওই সব ছেলেমেয়েদেরকে বলবো যারা এখানে UBC বা SFU বা অন্যান্য কলেজে পড়াশোনা করছে, বাবা মাকে ছাড়া ঈদ করছে। তো সেই হিসেবে আমি ও রাজি হয়ে গেল, বলে হ্যাঁ এটা তো খুব ভালো একটা পরিকল্পনা, চলো করি। তো গত রোজার ঈদে অলমোস্ট 70 জন স্টুডেন্ট আমার বাসায় এসেছিল এবং সবাই খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি, আমাদেরও খুব ভালো লেগেছে যে ওরা এসে একটু মনের নিজের মতো করে, সবাই বলছে আন্টি অনেকদিন পরে দেশের খাওয়া খেলাম এসে, আমার খুব ভালো লাগলো যে যাক একটা কিছু করলাম। তো ওইটারই সূত্র ধরে এবারও চলছে, এই রোজার ঈদেও প্রায় 50 জন এসেছিল, আজকেও আই থিঙ্ক অলমোস্ট 40 জন সোফার এসছে, এখন বিকেল পর্যন্ত বলতে পারছি না কারা আসবে। আর ঈদের দিন তো আসলে সত্যি কথা খাওয়া হয় না, একটু একটু খাওয়া হয় কারণ সবাই একটু একটু খেয়েই হয়, কিন্তু ওই যে দেখা সাক্ষাৎ একটু আনন্দ ফুর্তি সবাই মিলে এটাই তো। এখন তো কানাডাই নিজের দেশ হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা কি এখন এত বাঙালি থাকে আর বুঝতে পারি না যে বাংলাদেশে না, এটা বাংলাদেশের মতোই মনে হয়। হ্যাঁ সো উই রিয়েলি এনজয় ইট, লাইক আজকে সকাল থেকে অনেকজন এসেছে, ছেলেমেয়েরা এসেছিল, অনেকে চলেও গেল কারণ ওরা একটু যাবে এদিক ওদিকে। তো এই এই আমাদের প্রবাস জীবনের ঈদ। থ্যাংক ইউ মামা মামির জন্য আপনারা দোয়া করবেন আমাদের মাঝে, যেন মামা মামি সবসময় সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারে এবং আমাদের ভ্যাঙ্কুভার কমিউনিটি যেন অনেক 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 ভালোভাবে থাকতে পারে। ধন্যবাদ। ওকে দর্শক, সো সাজু মামা এবং মামির আতিথেয়তা শেষ করে আমরা এখন ছুটে চলেছি আমাদের লিটন ভাইয়ের বাসায়। লিটন ভাইকে আপনারা আমাদের আগের ঈদের ব্লগেও দেখেছেন কোরবানির ঈদে, এইবারও কোরবানির ঈদের ব্লগে যথারীতি আমরা তার বাসায় যাচ্ছি, তার বাসার অন্ধাবাইতে রয়েছি। তার বাসা হচ্ছে ভ্যাঙ্কুভার একেবারে সিটিতেই তার বাসা, আমরা যেটাকে বলি ভ্যাঙ্কুভার কোর সিটি, সেই কোর সিটিতেই তার বাসা। উনি একজন বিল্ডার হিসেবে কাজ করছেন এখানে এবং অনেকদিন ধরে আছেন। চলুন চলে যাই লিটন ভাইয়ের বাসার দিকে এবং হুমায়রা ভাবি লিটন ভাই ওনাদের বাসার দিকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আরে ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেক দিন পর দেখা, অনেক দিন পর দেখা, সকালে দেখা। আরে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কি অবস্থা? অনেক ভালো আছি। ভালো আছে, গুড গুড। আরে ভাই আসেন, ফিশিং গুরু। ঈদ মোবারক, ঈদ মোবারক। আহ আরে ভাই এই তো, কেমন আছেন? সো দর্শক, আমরা আমাদের সুলতানা মরিয়াম আপুকে পেয়ে গেছি এবং রিন আপুকে পেয়ে গেছি, দুজনকেই পেয়ে গেছি এখানে। আমরা লিটন ভাই বাসায় আসছি, দেখতে পাচ্ছেন দুজনেই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, রিসিভ করার জন্য আমাদের চায়ের কাপ নিয়ে দাঁড়িয়েছিল। ওকে সুলতানা মরিয়াম আপু, আপনার কেমন লাগছে ইলেকশন সামনে? প্রথমে সবাইকে বলবো ঈদ মোবারক, সবার জন্য ঈদ মোবারক। আর সত্যি খুব সুন্দর আজকে দিনটা, আবহাওয়াটা খুবই ভালো, যদিও এই সমস্ত পলিটিক্স নিয়ে আজকে কথা বলাটাও যেন একটু কেমন, আজকে তো আমাদের একটা ঈদের দিন, তারপরে যেহেতু খুব শীঘ্রই আমাদের ইলেকশন যেহেতু হচ্ছে, নির্বাচনী হাওয়া যেহেতু বইছে, এটা আমাদের জন্য আমি বলবো ভালোই। অবশ্যই আমাদের তো দেখা উচিত যে আমাদের কমিউনিটির জন্য আমরা কে কি করতে পারি, কতটুকু এগিয়ে আসতে পারি। সর্বশেষ কথা হচ্ছে যে ভোট কাকে দেবেন না দেবেন এটা বড় কথা না, আপনারা ভোটটা দিতে আসুন। আপনারা যখন ভোটটা দিতে আসবেন তখন আপনারা নিজেই বুঝতে পারবেন যে আমাদের কমিউনিটির জন্য অ্যাকচুয়ালি কে পারফেক্ট পারসন, কে পারফেক্ট লিডার। গণতন্ত্র প্রতিষ্ঠিত, হ্যাঁ একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আপনি আপনার মতামতটা জানাতে পারবেন। আমি বারবার রিকোয়েস্ট করব কাকে ভোট দেবেন এটা আমার কোনো কনসার্ন নেই, আপনারা ভোটটা দিতে আসুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। রিনাপুর কাছে আমরা একটু যাই, রিনাপুর কাছে আমরা একটু শুনি। রিনাপু আমাদের চ্যানেলে মনে হয় ফার্স্ট টাইম আসতেছে আজকে অন ক্যামেরা, না রিনাপু আপনি আসেন নাই আগে, ফার্স্ট টাইম। সো রিনাপু কিন্তু এখানে লোকাল একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, উনি প্রতিভা বান একজন নারী যার সাথে এখন কথা বলছি। সো রিনাপু আমাদেরকে একটু বলেন আপনার কাছে কোন ঈদটা বেশি ভালো লাগে, রোজার ঈদ আর কোরবানির ঈদ? আমার কাছে ঈদ মানে আনন্দ, সব ঈদ আমার ভালো লাগে, সব ঈদ ভালো লাগে। কত বছর ধরে আপনি ভ্যাঙ্কুভার আছেন? আমি সেই অনেক বছর, ওভার 20 ইয়ার্স। ওভার 20 ইয়ার্স, সো আপনার কাছে সব ঈদই ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, কারণ সব ঈদই মজা হয়, সব ঈদই মজা হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমরা শুনলাম রিনাপুর কাছে, আরো শুনবো ভেতরে, চলুন আমরা লিটন ভাইয়ের বাসার ভেতরে যাই। আর এইখানে কিন্তু আমাদের ও আরেকজনকে পরিচয় করে দিই নি, খুরম ভাই আছে আমার সাথে, আমাদের সাথে। খুরম ভাইকে আপনারা অন ক্যামেরায় দেখেন নাই, অফিশিয়াল ব্লগে দেখেন নাই আজকে যেটা হচ্ছে। সো খুরম ভাই হাউ আর ইউ? জি খুব ভালো
আছি, আই এম ফাইন। ইয়া, থ্যাংক ইউ। ফাইন, ইয়া, ভেরি গুড। সো আপনার কয় নম্বর ঈদ হচ্ছে ভ্যাঙ্কুভারে? এটা আমার ভ্যাঙ্কুভারে এটা দ্বিতীয় কোরবানির ঈদ। গত বছর ঈদের আগে আগে এসেছি, তো গত বছর ঈদটা আমি পেয়েছি এই লিটন ভাইদের সাথে ঈদ করা একই সাথে। সো আপনার কাছে আসলে কেমন লাগে? আপনি মালয়েশিয়াতে ছিলেন? মালয়েশিয়াতে ছিলাম, হ্যাঁ। তো প্রবাস জীবনে ঈদ কিরকম হয় মোটামুটি অভিজ্ঞতা আছে, বাট ভ্যাঙ্কুভারে এসে আমার মনে হচ্ছে যে ঈদটা আমরা আরও দেশীয় ঘরানাতে করতে পারছি। এখানে কোরবানি যেভাবে আয়োজন করা হয় এবং এখানে লিটন ভাইদের মতো যারা আছেন একদম নিবেদিত প্রাণ কমিউনিটি জন্যে, নিজে অনেক কষ্ট সহ্য করে সবার জন্য যেভাবে উনি সার্ভিস দিয়ে থাকেন, তো প্রোগ্রাম করেন, তো এটার জন্য আমাদের মতো যারা নতুন আসছি আমরা, আমাদের অনেক সুবিধা হয় সবার সাথে পরিচিত হবার, সবাইকে খুব অল্প সময়ের মধ্যে একটা অনুষ্ঠানে সবার সাথে জানাশোনা হবার। তো এটা উই আর বিং ভেরি ফর্চুনেট। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর মালয়েশিয়ার সাথে কি ভ্যাঙ্কুভারের ঈদের কোনো তফাত আছে? বেসিক তফাত? বেসিক তফাত ওভাবে নেই আসলে, প্রবাস জীবনের ঈদগুলো যেরকম হয় একই রকম, একই রকম। তো ওখানে তো ওটা যেহেতু একটা মেট্রোপলিটন সিটি, ওখানে একটু কম্প্যাক্ট হয় আর কি। মালয়েশিয়াতে একটু হাই রাইজ বেশি, এখানে একটু হাই রাইজ কম। হাই রাইজ বেশি, হাই রাইজ কম। এখানে একটু লং ডিস্টেন্স পাড়ি দিতে হয়। আমরা যে আজকে কোকিটলামে গেলাম, সারিতে গেলাম, এত দূরে যেতে হয় না, ওখানে কাছাকাছি হয়। বাট এটার মধ্যে একটা মজা আছে, দূরে দূরে বিভিন্ন বাসায় গিয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা। মালয়েশিয়াতে চান রাত করতাম না, এখানে আমরা কালকে রাতে চান রাতও করেছি। একটা চান রাতের ব্লগ, ছোট্ট একটা আমাদের ক্যাজুয়াল ব্লগ গিয়েছে, আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে দেখে, ফেসবুক পেজে দেখে নিতে পারেন। মালয়েশিয়াতে যে মিনা বাজার ঈদের আগে রাতে যেটা, সেটা সেরকম হয় না। এখানে যেটা দেখছি এখানে গভীর রাত পর্যন্ত তারপর আমাদের পান খাওয়া, রাবড়ি খাওয়া, হ্যাঁ, এগুলো খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মেমরি, এক্সট্রাঅর্ডিনারি মেমরি, খুব এনজয়েবল। হ্যাঁ, আমরা তন্দ্রাপুকে, খুরম ভাই সহধর্মিনী তন্দ্রাপু আছে ক্যামেরার ওই পাশে, আমি একটু তন্দ্রাপুকে রিকোয়েস্ট করব। তন্দ্রাপু কেমন আছেন? ভালো আছি, ঈদ মোবারক। তোমরা কেমন আছো? ঈদ মোবারক। মালয়েশিয়ার সাথে আপনার দৃষ্টিভঙ্গিতে ভ্যাঙ্কুভারের ঈদ ডিফারেন্সটা কোথায়? আমার কাছে খুব একটা বেশি ডিফারেন্স লাগে না। ওখানেও আমরা বন্ধু-বান্ধবদের বাসায় যেতাম, ওদের সাথে আনন্দ করতাম। এখানেও সেম, মানে অনেক লিস্ট অফ ইনভাইটেশন থাকে আমাদের। বাট যেটা খুরম বলছিল যে ওখানে আমাদের এত দূরে দূরে যেতে হতো না ইনভাইটেশনের জন্য, তো এখানে দেখা যায় যে সিটিগুলো একটু দূরে দূরে এবং অনেক স্প্রেড হয়ে থাকে মানুষজন। এক্স্যাক্টলি, একটু বলে রাখি, 21টা মিউনিসিপ্যালিটিজ নিয়ে কিন্তু গ্রেটার ভ্যাঙ্কুভার, সো ধারণা করেন যে কত বড়। হ্যাঁ আপু, বলো তো। বাট এটা খুব ভালো লাগছে যে বাংলাদেশিরা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট স্টিল উই আর সো কানেক্টেড। তো এটা মানে আমি খুব প্রাউড ফিল করি যে ঠিক আছে, এখানে এসেছি এবং বাংলাদেশিদের সাথে এত তাড়াতাড়ি মিশে যেতে পেরেছি। এটা আমাদের সবারই কোয়ালিটি আসলে। আমি বলবো এই যে দুজন মানুষ, এদের এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি হচ্ছে দে আর ভেরি মাচ কাম উইথ এ কোর্ডিয়াল এন্ড ওপেন হার্ট টু দা পিপল এভরিওয়ান, এবং তারা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। সো আর কিছু বলতে চান? না, থ্যাংক ইউ সবাইকে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, থ্যাংক ইউ। হ্যাঁ, মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। সো দর্শক, আমরা যার বাসায় এসেছি, আমরা প্রায় কোরবানি ঈদে প্রতিবারই ওনাদের বাসায় আসি, হুমায়রা ভাবি এবং লেটন ভাই। খুব সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছে, ব্যাকইয়ার্ডে পার্টির আয়োজন করা হয়েছে, আমরা গতবারও দেখেছিলাম, এইবারও দেখছি। সো ভাবির কাছে প্রথমে যাই একটু। ভাবি, এত কষ্ট করে এত কিছু করেন, আসলে কিভাবে করেন? মনের আনন্দে সবার জন্য। হ্যাঁ, সবাই আসে এখানে, ঈদটা যে আমরা বাঙালিরা মানে উদযাপন করছে এটাই অনেক আনন্দ, ওই আনন্দতেই হয়ে যায়। মোর দেন 600 মানুষের আয়োজন আজকে লেটন ভাইয়ের এই ব্যাকইয়ার্ডে, এবং পুরো বাড়িতে আমরা পুরো বাড়িটাই দেখতে পাচ্ছি, পার্টির একটা ভাইব আছে। কবে থেকে শুরু করছেন ডেকোরেশন? কালকে স্টার্ট করেছি, রান্নাবাড়াও কালকেই। ভাই আপনি বলেন, আপনার কি অবস্থা? কেমন মানে আপনার মাংস আসছে আমি দেখতে পাচ্ছি, রান্না হচ্ছে, সো খুব খাটাখাটনি যাচ্ছে। হ্যাঁ, কোরবানির মাংস আসছে আজকে আমাদের দুপুরে, তারপরে এটাকে আমরা রান্না করে সবাইকে পরিবেশন করার জন্য চেষ্টা করছি। এমন প্রবাসে আমরা সবাই একত্রিত হয়েছি, এমন সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করছে আমার বাসায়, এটা আমরা খুব আনন্দিত। আমার সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনলাম ওনাদের কথা, এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, আমাদের সাথেই থাকেন। কেমন লাগে আমাদের ব্লগ? অনেক অনেক ভালো, খুবই ভালো লাগে আপনাদের ব্লগ দেখে, ইন্সপায়ার হই, খুবই ভালো লাগে। আর ভ্যাঙ্কুভারে অনেক কিছু দেখতে পারছি বাংলাদেশে বসে থেকে, আপনাদের ব্লগ দেখে অনেক কিছু জানা গেছে, জানা গেছে। ইয়া, কবে আসছেন আপনারা? আমরা আসছি 2 মাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনেক অনেক ধরনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ডেজার্ট, লাচ্ছা সেমাই, জর্দা, দই, মাছ ভর্তা। কি মাছ ভর্তা এটা? পাসা ফিলের ভর্তা। আচ্ছা, এখানে হচ্ছে সালাদ, এইখানে পাস্তা, ওকে, অনেক ধরনের খাবারের আয়োজন, পাস্তা, সালাদ, মাছের ভর্তা, সবজি, চিকেন রোস্ট, এটা হচ্ছে সাদা পোলাও, আর গরু মাংস রান্না হচ্ছে গ্যারেজে বিশাল বড় ডেকচিতে। গরু মাংস দেখে আসি আমরা। সো একটা রিয়েল কোরবানির ঈদের ভাইব চলে আসছে, হ্যাঁ, ব্যাকইয়ার্ডে এত মাংস রান্না করা হচ্ছে। এবং লিটন ভাই আমাদেরকে বললো প্রায় 600 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, রান্না করা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন মাংস কিন্তু উঠাচ্ছে। এই যে এখান থেকে, আমার নাম সাদিয়া, সাদিয়া
আমরা পমি এবং সাদিয়া আপু দুজনকে পেয়ে গেছি, দুজনের কাছ থেকে শুনবো আজকে তারা কটা জায়গায় খেতে গেছে, মানে কটা জায়গায় দাওয়াতে গেছে। প্রথমে আমরা পমি আপুর কাছে শুনবো কটা জায়গায় দাওয়াতে গেছে। আমি গেছি প্রথমে আমার এক ভাবির বাসায়, আচ্ছা, তারপর সেখান থেকে না প্রথমে এক আপুর বাসায়, সেখান থেকে গেছি এক ভাবির বাসায়, সেখান থেকে আবার দুই ফ্রেন্ডের বাসায়, সেখান থেকে আবার গেছি আমার ফ্রেন্ডের বাসায়, তারপরে গেছি হচ্ছে এই এক ভাইয়ের বাসায়, সেইখান থেকে শেষ করে এই যে এখানে আসবো। তাহলে তো আমি প্রায় 6-7টা বাসায় গেছি। তো আজকে ঈদের দিন 6-7টা বাসায় উনি গেছে কোরবানি ঈদে। এইবারে ঈদটা একটু স্লো অনেকের, বাট আমাদেরও এরকম দাওয়াত ছিল, উনিও 6-7টা বাসায় গেছে। এখন এই আপুর কাছ থেকে শুনবো আমি দাওয়াত ছিল আমার 3-4টা বাসায়, বাট আমি আজকে সকালবেলা উঠে আসলে বের করতে পারছি, বিকজ সানডে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য দেরি করে বের হওয়ার কারণে আমি কিন্তু একটা বাসা দুটো বাসা শেষ করে এখানে আসছি। দর্শক, আমরা লিজন ভাইয়ের বাসা থেকে বের হয়ে গেছি, দিন কিন্তু চলে যাচ্ছে, সময় বসে নাই, কিন্তু আমাদের অনেক বাসায় কভার করতে হবে, যেতে হবে, অনেকের ইনভাইটেশন রক্ষা করতে হবে, হাই হ্যালো ঈদ মোবারক বলতে হবে। এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এই যে এত দিনের পর দিন ধরে মানুষজন কষ্ট করে কষ্ট করে একটা পার্টির আয়োজন করে, এছাড়াও এই যে প্রতিদিন কাজের পরে, এখানে তো লাইফটা অনেক কঠিন, এত কাজের পরেও যে লোকজন এত কষ্ট করে একটা পার্টি অ্যারেঞ্জ করে, সেই পার্টিতে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের এই যাত্রা জারি রেখেছি। আমরা যাচ্ছি, আমাদেরকে যারা যারা ইনভাইটেশন দিয়েছে তাদের প্রত্যেকের বাসায় আমরা যাওয়ার চেষ্টা করি। অ্যাগেইন আজকে হয়তো দুই একটা বাসা আমরা যেতে পারছি না, সরি বলে দিয়েছি। এখন আমরা যাব একটা সম্মিলিত প্রোগ্রাম, যাকে বলে গ্রুপ প্রোগ্রাম বা একটা গ্রুপ পটলাক, আমরা এটাকে বলি ওয়ান ডিশ, বাংলাদেশে বলা হয় ওয়ান ডিশ পার্টি। সো ঈদ উপলক্ষে আমাদের ফেভারিট ফেভারিট কিছু পার্সন, আপনারা গত ঈদেও তাদেরকে দেখেছেন, প্রায় আমাদের ব্লগে তাদেরকে দেখেন, আমাদের ডায়না আপু থেকে শুরু করে এমিলি আপু, আরও অনেকে মিলে এই যে পটলাকটা আয়োজন করেছে, ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে, সেই উৎসবেই আমরা এখন যাচ্ছি। বেশ কয়েকবার ফোন চলে আসছে, এখনো কেন পৌঁছাই নাই, চলেন পথে ফিরে যাই, যাতে চলে যেতে পারি সেই ঈদ আনন্দে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক দাদা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, এই যে ঈদ মোবারক, এই এই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, হ্যাঁ ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ভাই চেহারাটা দেখালাম না, যত ঝাঁকি তত নেকি, যত ঝাঁকি 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 ঝাঁকি, ঈদ মোবারক, অনেক নেকি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, আসলে শিমুল মিথুনের সাথে দেখা না করলে তো ঈদটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট হয়ে গেছে, এবং ইনকমপ্লিট রয়ে গেছে, এবং আমি সকাল থেকে অনেক বাসায় যাচ্ছি, কিন্তু আশা করে আছি এই সময়টার জন্য মিথুন শিমুলের সাথে আমার দেখা হবে, কখন আসবে, কখন দেখা হবে, ঈদটা পরিপূর্ণ হবে, শেষ হয়ে গেল, ঈদ মোবারক, তাও তো দেখা হয় না। আমি বলতেছি শিমুল তুই কই, আমার তো গলা শুকাই যাচ্ছে, কারণ পানি আনবে শিমুল, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, গলা কিছু মজা করছি, খাচ্ছি, ঘুরছি, ছবি তুলছি, হ্যাঁ এটাই তো আনন্দ। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, যদিও কোরবানি এখনো হয়নি, কারণ আমরা কোরবানিটা বাংলাদেশে দিচ্ছি, বাট আমাদের এখানে তো ঈদ শেষই, খুব সবাই মিলে আমরা আনন্দ করলাম,
ভালো লাগছে? এবারে এটা আমার জন্য একটু স্পেশাল ছিল, এবারে লাস্ট উইক একটা ছোট্ট একটা ইনজুরি হয়েছে আমার পায়ে, সো অনেক বেশি ফ্রেন্ডদের ভালোবাসা সিম্প্যাথি পাইছি এবার, সবাই অনেক কাইন্ড ছিল, সবার বাসা বাসায় দাওয়াত ছিল বাট আমি সব অ্যাটেন্ড করতে পারি নাই। এখানে ঈদ অলওয়েজ আনন্দ হয়, স্পেশালি এখানে সবার যেহেতু ফ্যামিলি থাকে না, সবার একটা আর্জ থাকে সবাই যেন ঈদটাকে দেশের ওই ফিলিংটা আনার জন্য, মেমোরেবল রাখার জন্য সবাই গেট টুগেদার করার ট্রাই করে। তোমার ঈদ কেমন গেছে বলো? ঈদ খুব ভালো কাটলো, এবার সারাদিন বেড়াইলাম, অনেক অনেক বসতেই গেলাম, এবার তিনটা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তিনটা বাসায় যেই টায়ার্ড। আর আপনি কয়েকটা ভাইয়া? আপনি তো বোধ হয় কয়েকটা আপু? সেভেন। সবচেয়ে ভালো লাগলো একসাথে সবার সাথে দেখা হয়ে গেল, অনেক মানুষের সাথে, আসলে খাওয়া দাওয়াটা তো মেইন না, সবার সাথে দেখা হয় এটাই বেশি ভালো লাগে। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। কোন গতবার ঈদটা কি উইকেন্ডে ছিল? এবারের ঈদটা উইকেন্ডে হওয়াতে সবাই খুব রিল্যাক্স ছিল, হ্যাঁ ওইটা খুব ভালো লাগছে। আর সকাল থেকে ওর বাসায় গেলাম, আমাদের এই পটলাক আইডিয়াটা সব কিছু মিলে সবার সাথে অনেকের সাথে দেখা হলো, স্পেশালি উইকেন্ডে পড়ছে, ওইটাই আমার কাছে মনে হয় যে খুব রিল্যাক্সিং ছিল আর কি। আলহামদুলিল্লাহ ভালো গেছে, সবার সাথে দেখা হলো, সব প্রিয় মুখগুলোর সাথে দেখা হলো, খুব ভালো লাগে। রাস্তাঘাটে অনেক গরু থাকে, গন্ধ থাকে, রক্ত থাকে, এখানে সেটা নাই। ঈদ অনেক ভালো গেছে, সকালে উঠতে দেরি করছি, নামাজে যাই নাই, তারপরেও ভালো হয়েছে বলবো। ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, ফ্যামিলির সাথে দেখা হয়েছে, মানে ফ্যামিলি মানে কাজিন টাজিন টাইপের, তো স্টিল গুড। আমার সাথে দেখা হচ্ছে, ও আসছে, বেশি ভালো। তুমি কি মানে আসলে খুব ভালো লাগছে যে ঈদের দিনে সবার সাথে দেখা হচ্ছে, এটা খুব মজা। বাংলাদেশের ঈদে এরকম মজার মানে ইয়েটা পাওয়া যায় ফিলিংস? আমার আমার কাছে মনে হয় বাংলাদেশের ঈদে আমরা আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার মুরব্বীদের সাথে বেশি সময় কাটায়, কিন্তু বন্ধুদের সাথে কিন্তু আসলে দেখা কম হয়, কারণ সবাই যে যার ফ্যামিলি নিয়ে ঈদ করে, ব্যস্ত থাকে। হ্যাঁ, তো এইখানে এই মজাটা আমরা পাই যে এখানে আমরা শুধু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যারা আমাদের এখানকার ফ্যামিলি তাদের সাথে ঈদ করা অবশ্যই। হ্যাঁ আমার ভালো লাগে, আমার দুটোই ভালো লাগে, ঈদ জমজমাট হবে সেটা এখানে হোক ঢাকায় হোক দেশে হোক। এবার তো ঈদ ভালো গেল ভাইয়া, উইকেন্ড হওয়াতে আমরা এনজয় করলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো কাটলো। কোরবানি বাংলাদেশে বাসার মধ্যেই দেখতে পারি যে মাংস আসছে, খাওয়া হচ্ছে, বাট এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, এটা মিস করি এইটাই। ভীষণ ভালো, ভীষণ ভালো। এই তো সকাল থেকে শুরু হয়েছে, এটা সেকেন্ড টাইম, মানে সেকেন্ড টাইম আসলাম আর কি, ওই যে দুই জায়গায়, এটা যে দুই জায়গায়, এই জায়গায় অনেক ভালো লাগছে, সবাই এখানে অনেক লোকজন ছিল, আর সকালে একটা ভালো লাগছে, ওখানেও ছিল ব্রাঞ্চ। সো দর্শক, আমরা আবারও রাস্তায় ফেরত এসেছি, আমাদের দিনের সর্বশেষ কাজ শাটার করার পরে যেই কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টে যাচ্ছি। নীলা ভাবি এবং জিল্লুর ভাইয়ের বাসায় আমরা যাচ্ছি, ওনাদের ওখানে রাত প্রায় 9:45 মতো বেজে গেছে, ওনাদের সাথে আমরা একটু দেখা করবো, হাই হ্যালো করবো, কারণ আমরা ইনভাইটেশন যেহেতু করেছেন, কমিটমেন্ট যেহেতু করেছি, তো ঈদের সর্বশেষ দাওয়াতটায় আমরা এখন যাচ্ছি, সাথেই থাকুন। ঈদ কেমন ছিল? ঈদ ছিল ভালো, ভালো ছিল। সারাদিন কি অনেক দৌড়াদৌড়ি গেছে? ঈদ কেমন ছিল? ঈদ খুবই ভালো।
ভালো ছিল না? আমার মিস হ্যাঁ এই যে আমি চলে আসছি। আসসালামু আলাইকুম, সরি ফর দ্য ইন্টারাপশন। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। এই জন্য মানে আপনার এত হাই টেক ক্যামেরা আমি প্রথম দেখলাম। ওটাই কিন্তু অন ক্যামেরায় এখন গেস করবে আমরা কয়টা ভাষায় আজকে গেছি। ফার্স্ট গেস ছিল 13 তো না 9 না ভেরি ক্লোজ আপনারা দেখতে পাচ্ছেন তুমি নিজে কয় বাসায় গেছো আজকে ঈদে? আমি ভাই আমি এক জায়গায় গেলে ওখানে পড়ে থাকি, আমি পুরো এনজয় করি বসে বসে বসে। বাংলাদেশ here in Canada, especially Qurbani Eid. বাংলাদেশে অনেক সালামি দেয়া লাগতো, এখানে সালামি দেয়া মানুষ নাই। আর Qurbani Eid-এ? Qurbani Eid-এ actually আত্মীয় স্বজনটাই মিস করি, বাট সালামিটা মিস করি। আমি বড়দের কাছ থেকে অনেক সালামি পেতাম, এখন ওইটা এখানে দেয়া লাগে। এক্স্যাক্টলি। ওই যে পেছনে সোমাপু আছে, আমরা সোমাপুর কাছে এখন চলে যাব, জিজ্ঞেস করব সোমাপুকে। হ্যাঁ সোমাপু, আপনার ঈদ কেমন গেল? খুব ভালো গেল, আসলে খুব আনন্দ, আমাদের প্রিয় প্রিয় মানুষের সাথে দেখা হলো। এজন্য আমি একজন হ্যাঁ ডেফিনেটলি আল্লাহ কি বলে অনেক আমার, তোমার তো বিগ ফ্যান আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ ফ্যান, সে ইউটিউবে তোমাদের ভিডিও দেখবে আর বলবে ও মাই গড মাই মিথুন বসা শিমুত। অনেক কষ্ট করেছে, অনেক ইয়ামি ইয়ামি ফুড আমরা শুধু এনজয় করলাম। থ্যাংক ইউ আপনাদেরকেও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ঈদ ইন বাংলাদেশ এন্ড ঈদ ইন ক্যানাডা? ও ডেফিনেটলি অনেক ডিফারেন্স। হ্যাঁ ওটা আমরা ফ্যামিলির সাথে করতাম, আমার কাছে মনে হয় কি আমরা যখন ছোট ছিলাম ঈদের আনন্দটা অন্যরকম ছিল। আমার মনে হয় কি আমরা সব বাসায় যাবো সালামি নিব, আর আজকাল বাংলাদেশেও কিন্তু এরকম ঈদ হয় না, খুবই তারা মানে আমরা নেইবারদের বাসায়ও যেতাম তাই না? এখন সম্ভব হয় না, ট্রাফিক না, ট্রাফিক না সেফটিও একটা ব্যাপার। আগে কিন্তু আমরা সব নেইবারকে চিনতাম তাই না, আমরা সবে রাতে সবার বাসায় যে হালুয়া খাবো হালুয়া দিব তাই না, কিন্তু এখন তো কেউ ভাববেও না তার বাচ্চাকে পাশে বাসা পাঠাবে। ঈদটা অন্যরকম বাংলাদেশের ব্যাপার। সবচেয়ে বড় কথা ঈদের নামাজটা মনে হয় সবাই যাচ্ছে, আজানটা শোনা যায়, ওটা একটা অন্যরকম ব্যাপার। আর আমাদের এখানে ঈদটা ডেফিনেটলি আমি বলবো অনেক ভালো, কারণ আমাদের অনেক প্রিয় ফ্রেন্ডসরা আছে, যদি না থাকে আসলে এটা খুব কঠিন। আমার তো মনে হয় আমাদের এখানে ঈদ বেশি জমজমাট। আমরা শুনলাম সোমাপুর কাছে কানভীরের কাছে শুনলাম, হোয়াট ইজ দ্য ঈদ ডিফারেন্স বিটুইন ঈদ ইন বাংলাদেশ এন্ড ঈদ ইন ক্যানাডা? অলসো কোরবানির ঈদ আপনার কেমন লাগে? বাংলাদেশের লাইফটা খুব সিম্পল ছিল, আমরা যখন ছোটবেলায় ঈদ করতাম আত্মীয় স্বজন থাকতো, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী একসাথে করা হতো। এখন সবাই ব্যস্ত, বাংলাদেশের কমিউনিটি গ্রোয়িং হওয়ার জন্য একটু ভালো মজা হয়। পরে একটা সময় ছিল ঈদের দিন যে কাজ করতাম বা ক্লাস করতাম বুঝতামই না যে ঈদ ঈদ কি, ওই সময়টা পার হয়ে আসছে নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা এই সময়টা তুমিও পার করেছো আমরা পার করেছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ঈদ ইন বাংলাদেশ এন্ড ঈদ ইন ক্যানাডা? ঈদ ইন ক্যানাডা ওইখানে সালামি, ওই যেটা বলো সালামি নিতাম, আর এখন দেখা যাচ্ছে সালামি মাধ্যমে অন্য মাধ্যমে সালামি দেয়, সালামিটা দিতে হয়, এটা মেইন ডিফারেন্স। ওকে দর্শক, সো আমাদের আজকে ঈদের দিনটা অবশেষে শেষ হয়েছে। সবগুলো বাসা আমরা যতগুলো দাওয়াত পেয়েছিলাম তার মধ্যে দুই একটা বাদ দিয়ে সবিনয় ক্ষমা চেয়ে বাকি যতগুলো ছিল বাকি সবগুলো কমিটমেন্ট আমরা রেখেছি এবং বাকি সবগুলো মোটামুটি যাওয়ার চেষ্টা করেছি, সবার সাথে হাই হ্যালো করেছি। একটি বিষয় আমি আবারও ক্লিয়ার করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে মনে করেন কি ব্যাপার এতগুলো বাসায় কেন ঈদের দিন দাওয়াত খাচ্ছে, আসলে এতগুলো বাসায় দাওয়াত আমরা এটা হচ্ছে কমিটমেন্টের একটা ইস্যু এসে যায়। অনেকে আমাদেরকে, আমি সবসময় বলি আমাদেরকে মনে করে যারা দাওয়াত দেন তারা চিন্তা করেন ঈদের দিন আমাদের সাথে তারা দেখা করতে চান, আমরা আউট অফ রেসপেক্ট
তাদের এই দেখা করার বিষয়টাকে প্রাধান্য দিয়েই সবগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে দেখা করার চেষ্টা করি। এই কর্মব্যস্ত জীবনে, এই কানাডার প্রচণ্ড পরিমাণে সারা সপ্তাহ জুড়ে যে কাজ করতে হয়, সেই কাজের পরে তারা যে আমাদেরকে স্মরণ করে ঈদের দিন ডাকেন, এই জিনিসটাকে রেসপেক্ট করার জন্যই কিন্তু আমরা সবার বাসায় যাই যারা আমাদেরকে ইনভাইট করে। এটি আসলে দাওয়াত খেতে যাওয়ার বিষয়ের মতো না, এটি সম্পূর্ণ ডিফারেন্ট। আর কানাডার ঈদ সম্পর্কে আপনাদেরকে, যারা বাংলাদেশ থেকে দেখেন, তাদেরকে একটা ধারণা আমরা দিতে চাই। যারা এখানে সেটেলড বাংলাদেশি, যারা বাংলাদেশি ইমিগ্রান্ট, তারা আসলে কিভাবে ঈদ পালন করেন, আমরা সবার সাথে কথা বলি, সব বাসায় যাই, এই যে কথা বলি, কথা বলার মাধ্যমে হয়তো এমন একটা ইনফরমেশন আপনি জেনে যাবেন বা শুনতে পারবেন বা জানতে পারবেন, যেটি হয়তো আপনার পরবর্তী জীবনে, আপনি যখন কানাডা আসবেন বা আপনি যদি জানার আগ্রহ থাকে, আপনার হয়তো উপকার হবে। সেটাই হচ্ছে আমাদের মূল্য। তো যাই হোক, এখন অনেক রাত হয়েছে, প্রায় 12টার মতো বাজে, রাইট শিমুল? এক্স্যাক্টলি। সো ঈদের দিন শেষ হয়ে গেল আমাদের, আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ঈদ যেন ভালো কাটে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ব্লগ আপনারা যারা যারা দেখেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, আমরাও এই ধরনের বিভিন্ন ইনফরমেশন, লাইফস্টাইল রিলেটেড ইনফরমেশন আপনাদেরকে সবসময় দিতে পারি, আপনাদের কিছুটা হলেও যেন উপকার হয়, আপনারা যেন জানতে পারেন। আজকে এ পর্যন্তই আমাদের ব্লগটা থাকুক, আপনাদের সবার ঈদ ভালো কাটুক, সুস্থ থাকেন, আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। এক্স্যাক্টলি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। ঈদ মোবারক, 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 ঈদ মোবারক।